ওয়েলকাম বন্ধুরা হোম বিউটি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আবারো হাজির হয়েছি নতুন একটি বিউটি টিপস নিয়ে যে কিভাবে মাত্র 15 দিনে আপনার হাত পা এবং মুখের ত্বকের ফাটা দাগ দূর করবেন তো বন্ধুরা আমরা দেখতে পাই অনেকেরই মুখে শীতকালীন অথবা গরমকালীন সময়ে মুখের ত্বকে ফাটা ফাটা দাগের সৃষ্টি হয় এবং হাত পায়ের গোড়ালি ফেটে যায় তো বন্ধুরা এটি আমাদের দৃষ্টির অগচরে অনেকেরই এই সমস্যা হতে দেখা যায় বন্ধুরা এই ক্ষেত্রে আমরা অনেকে দুশ্চিন্তায় পড়ে যায় এবং বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হই তো বন্ধুরা এটি আপনি ঘরে বসে নিজেই এই এই সমস্যার সমাধান করতে পারেন তো বন্ধুরা ক্ষেত্রে আপনার তিনটি উপাদানের প্রয়োজন তো বন্ধুরা আমি এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমি এখন দেখাবো যে মাত্র পূর্ণ দিনে আপনার মুখের ত্বক এবং পায়ের গোড়াল ফাটা এবং হাত পায়ের ফাটার কিভাবে দূর করবেন তো বন্ধুরা আমি এই ক্ষেত্রে যেটি প্রয়োজন সেটি হলো হচ্ছে বোরোলিন তো বন্ধুরা আমরা বোরোলিন সম্পর্কে অনেকেই জানি তো বন্ধুরা এই মাধ্যমে আপনার বোরোলিন আপনার হাত পা এবং মুখের ত্বক ফাটার থেকে মুক্তি দিতে পারে তো বন্ধুরা আপনি পরিমাণ মতো বোরোলিন নেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বোরোলিন নিয়েছি তো বন্ধুরা এই বোরলিন নেওয়ার পরে আরেকটি যেটি উপাদান প্রয়োজন সেটা হলো ভ্যাসলিন ভ্যাসলিন বন্ধুরা ত্বকের জন্য খুবই উপকারী এটি আপনার ত্বককে শুষ্ক এবং ত্বক স্মুথ রাখতে খুব সাহায্য করে তো বন্ধুরা আপনি পরিমাণ মতো এক চামচ ভ্যাসলিন নেবেন তো বন্ধুরা আপনাদেরকে আমি ভ্যাসলিন নিয়েছি এবং আরেকটি যেটি প্রয়োজন সেটি হলো অ্যালোভেরা জেল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল তো আপনি যখন অ্যালোভেরা জেলটি নেবেন তখন অবশ্যই এটি যেন ভালো মানের হয় অথবা আপনি এটি অ্যালোভেরা জেলের পাতায় নিয়ে নিজেও বাসায় তৈরি করতে পারেন তো বন্ধুরা আমি অ্যালোভেরা জেল নেব তো আপনি পরিমাণ মতো অ্যালোভেরা জেল নেবেন তো বন্ধুরা এটি আপনি ঘরে বসে তৈরি এটি এমনভাবে করবেন যেটি আপনি তিন দিন অথবা সাত দিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশ্রণ করবেন তো বন্ধুরা এটি ব্যবহার করবেন আপনি দিনে অথবা রাতে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আপনি এটি রাতে শোয়ার আগে ব্যবহার করাটাই খুব ভালো হবে তো বন্ধুরা আপনি যখন রাতে শোবেন তখন আপনার যে স্থানে ফাটা এবং দাগ রয়েছে সেই স্থানে এই মিশ্রণটি খুব ভালোভাবে মিশ্রণ করার পরে আপনার সেই স্থানে এটি ব্যবহার করবেন তো বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনি যখন এটি ব্যবহার করবেন তখন আপনার সেই স্থান তে না শুকানো পর্যন্ত এটি যেন মিশে না মিশে না যায় তো বন্ধুরা এটি মিশ্রণটি হওয়ার পরে আপনার সেই স্থানে নিয়ে খুব ভালোভাবে মেসেজ করবেন তো বন্ধুরা এমনভাবে মেসেজ করবেন যেন ত্বকের চতুর্দিকে খুব ভালোভাবে মিশে যায় তো এভাবে আপনি পনেরো দিন লাগাতার যদি ব্যবহার করেন তো অবশ্যই আপনার পা এবং হাতের এবং মুখের ফাটা দাগ দূর হয়ে যাবে তো এটি শুকে যাওয়ার পরে আপনি পরিষ্কার স্বচ্ছ ঠান্ডা পানি দিয়ে এটি ধুয়ে ফেলবেন তারপরে দেখতে পারবেন আপনি সঙ্গে সঙ্গেই এটি রেজাল্ট দেখতে পারবেন যে আপনার ত্বক আগে থেকে অনেক টাইট এবং স্মুথ হয়ে গেছে তো বন্ধুরা এরকম বিউটি টিপস নতুন নতুন বিউটি টিপস পেতে অবশ্যই আমার হোম বিউটি টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ নতুন নতুন কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো বন্ধুরা আমি আবারো হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকুন আল্লাহ হাফেজ